চলে এসেছি বাপের বাড়ি, আর বাপের বাড়িতে থাকার প্ল্যান মাত্র একদিনের। সেই কারণে মা যতটা সম্ভব খাবার দাবারের আয়োজন করে ফেলেছে। আমার পছন্দের ছিল মুরগির ঠ্যাং, আর জামাইয়ের পছন্দের ছিল দেশি মুরগি, একদম আমাদের খাঁচার দেশি মুরগি। জামাই দেশি মুরগি খেতে ভালোবাসে, তাই জামাইয়ের জন্য ওটাই রান্না করা হয়েছে। অনেকদিন পর বাড়িতে আসলে সবার সঙ্গে বসে, ভাই বোনদের সঙ্গে বসে খাওয়ার মজাটাই আলাদা। এসে তো তাদের সঙ্গে সময় কাটাতে ভীষণ ভালো লাগে, কিন্তু যাওয়ার সময় আর মনটা মানতে চায় না। কিন্তু কি আর করার, মেয়েদের জীবনটাই এরকম, এভাবেই মেনে নিতে হবে, এভাবেই চলতে হবে। কিন্তু মায়ের হাতের রান্নাটা জাস্ট অসাধারণ, আর মুরগির ঠ্যাংটা এত ভালো রান্না করে আমার মা কি বলবো, মানে মুখে স্বাদটা লেগে থাকে। জামাইয়ের তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, কিন্তু আমার খাওয়া দাওয়া শেষ হচ্ছে না। আমি বেশ বসে বসে রসিয়ে রসিয়ে খাচ্ছি, আর জামাই এনেছে দুই প্রকারের মিষ্টি শ্বশুর বাড়িতে।